আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমরা গিয়েছিলাম চুলা কিনতে, তো চুলা কিনে তারপরে আমরা গিয়েছিলাম যেখানে পাতিল উৎপাদন করা হয়, মানে পালপাড়া। সেখানে গিয়ে আমরা পাতিলও কিনেছি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আর এই ব্লগে এই চুলা কেনা থেকে শুরু করে চুলা কিভাবে চুলাতে আমরা পিঠা বানালাম সব কিছুই আছে। তা আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন। তো আমরা পালপাড়ায় চলে গিয়েছি। পালপাড়ায় যে এখান থেকে আমরা খুব সুন্দর পাতিল কিনেছি। পাতিল কিনে নিয়ে তারপরে বাসায় ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমার কেনাকাটা শেষ। তো আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা এটা মানে ছাদের উপরে রেখে আসলাম। আর ছাদে যে আমরা এখন এখন চুলাটা খুব সুন্দর করে মাটি দিয়ে কাবার করে দিব, তাহলে আর চুলাটা ফেটে যাবে না। আর এই চুলা অনেক সুন্দর জ্বলে, তো এই কারণে মাটি আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে মাটি এনেছি। মাটিটা পানি দিয়ে সুন্দর করে সফট করে নেওয়া হলো এবং এটা এখন পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হবে। তোয়া তাহরিন আছে সাথে। পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে এখন এটা খুব সুন্দর করে কাবার করে দেওয়া হবে, তাহলে আর চুলাটা ফেটে যাবে না। আর এটা শুকানোর জন্য আমাকে একদিন ওয়েট করতে হবে। তো বিকালের পরে আর ভিডিও করা হয় নাই। আর এই চুলাতে আজকে আমরা পিঠা বানাবো, সাদেই পিঠা বানাবো। তো অন্যরকম একটি ব্লগ হবে আমার মনে হচ্ছে। প্রতিদিন তো দেখা যাচ্ছে যে মাছ রান্না করি, ভাজি করি, এগুলো দেখিয়েই একদম ব্লগ শেষ হয়ে যায়, অনেক বড় ব্লগ হয়ে যায়। তা আজকে একটু অন্যরকম ব্লগ হবে, যেটা আপনাদের ভালো লাগবে এবং আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে অন্যরকম একটি ব্লগ উপহার দিব এই কারণে। তো ছাদে তো মোটামুটি অনেক গাছ গাছ আছে, সেই সাথে ফুল গাছ অনেক, মানে বেশে কিছু ফুল গাছও আছে, আবার লেবু গাছও আছে, যেটা আমি আমার ব্লগে অসংখ্যবার দেখিয়েছি। নতুন লেবু ধরলেও সেটা আমি দেখাই। আর গাছে শীতকালে সুন্দর গোলাপ ফুল ফোটে, আর গোলাপগুলো অনেক বড় বড় হয়। এরই মধ্যে আমাদের চুলাটা সুন্দর করে কাভার করে দেওয়া হয়েছে, এপাশ ওপাশ দুপাশে কাভার করে দেওয়া হয়েছে মাটি দিয়ে। এখন এটা শুকানোর জন্য আমাকে একটা দিন ওয়েট করতে হবে, মানে আমি কাল বিকেলে বানাবো পিঠা। তা আমরা একদিন পরে এই যে চুলার জন্য যে মানে চুলার জন্য যে পাতিলটা কেনা হয়েছিল সেটা একটু গ্যাসের চুলায় সুন্দর করে গরম করে নিচ্ছি। আর আছে হলো মানে চালের গুঁড়ো। তো এখানে চালের গুঁড়োগুলো আমরা ঢেঁকিতে করিয়ে না নিয়ে আসা হয়। আর এটা তারপরে আমরা এটা হলো ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রেখে দিয়েছি, সকালে বের করে রেখেছিলাম যেন ঠান্ডাটা কেটে যায় সেই কারণে। আর এখন নিয়ে নেওয়া হচ্ছে পাতিলে মানে গোলাটা আর সেই সাথে মানে গুঁড়াটা, আর সেই সাথে বেশ একটু কুসুম গরমের থেকেও বেশি গরম পানি দিয়ে দেওয়া হলো, দিয়ে আর লবণ। আর কিছু লাগবে না এই চেতো পিঠা বানানোর। মানে অনেকেই বলে যে ভাত লাগবে, এই লাগবে, সেই লাগবে। আসলে চুলাতে যখন আমরা বানাবো তখন কিচ্ছু লাগবে না, শুধু গরম পানি আর সেই সাথে চালের গুঁড়ো ও লবণ। এই তিনটা জিনিস হলে অনেক সুন্দর একদম ফুলকো ফুলকো মানে চেতো পিঠা হবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমার মোটামুটি মানে গোলাটা হয়ে গেছে, এরকম হবে। একটু টাইম নিয়ে গোলাতে হবে। এই যা প্রথম প্রথম যখন চুলা বা খোলা নতুন থাকে তখন উঠতে চায় না পিঠাটা, সে কারণে একটু প্রবলেম হয়। তারপরে যখন মানে খোলাটা একটু পুরনো হয়ে যায় তখন অনেক সুন্দর একটা অনেক সুন্দর পিঠা ওঠে। তো এরকম হবে, দেখতেই পাচ্ছেন কেমন করে গুলানো হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি ছাদে। খোলাটা অনেক গরম, এই কারণে আমি
মানে ধরুনি দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, আর তো আমনে আছে তো আমনে সেই সাথে ঝাড়ু নিয়ে যাচ্ছে, একসাথে সবাই কাজ করা হচ্ছে। যেহেতু ছাদে অনেক নোংরা আছে, এই কারণে একটু ঝেড়ে নেওয়া হবে। আর আজকে অনেক মজা হবে ছাদে যেয়ে, অনেক খুন পিঠা বানানো হবে। এখন বিকাল 4:30 বাজে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। আসলে বুঝতে পারছি না যে সন্ধ্যার আগে পিঠা বানানো শেষ হবে কিনা। আর রোদের কারণে চুলাটা হালকা হালকা ফেটে গিয়েছে, তাতে কোনো প্রবলেম নাই, কারণ অনেক শক্ত মাটি, এটা খুলে যাবে না। আমাদের জাল ধরিয়ে দেওয়া হয়েছে, আর সেই সাথে আমরা যে পিঠা বানানোর যে পাতিলটা কিনেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে সুন্দর করে পিঠা বানাবো। খড়ি আছে পর্যাপ্ত পরিমাণে, কারণ ছাদে আমরা এর আগে মানে সবজির যে জানলা হয় সেই সবজি লাগানো হয়েছিল, জানলা দিয়েছিলাম। সেই জানলার অনেক মানে কাঠ আছে, তো এই কারণে মানে কাঠ আছে, বাঁশ আছে এগুলো, আর আমাদের বাসার সামনে যে ফার্নিচারের দোকান আছে ওখান থেকে আমরা নিয়ে এসেছি মানে লাকড়ি, এ কারণে লাকড়ির কোনো প্রবলেম হবে না। আর এই যে প্রথম পিঠাটা অনেক সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, ওইভাবে ফুলে নাই। আমাদের একটা পিঠা হয়ে গেছে, এখন আমরা আরো একটি পিঠা দিয়ে দিয়েছি, আর জালও মোটামুটি সুন্দর করে দাউ দাউ করে জ্বলছে। তো 2-3 মিনিট ওয়েট করতে হবে, আর এইভাবে একটু পানি দিয়ে দিলেই দেখবেন কত সুন্দর পিঠা ফুলে গেছে। প্রথম খোলাতে যে এত সুন্দর পিঠা হয় সেটা মানে বলার বাইরে, অনেক সুন্দর হয়েছে পিঠা, আস্তে আস্তে আরো সুন্দর হবে। তো এরকম করে রাত হয়ে গেছে, তো রাত হবার পরে আমরা আরো অনেক পিঠা বানিয়ে নিয়েছি, আর দুধও সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমরা গুড়টাও মিক্সড করে নিয়েছি, সেই সাথে একটা দারচিনি এবং এলাচও দিয়ে দিয়েছি। আর এই যে খুব সুন্দর সুন্দর পিঠা উঠছে, আর পিঠা যখন উঠতে শুরু করে তখন মনে হয় শুধু ভাজি আর ভাজি। আসলে এটা আমাদের দাদি তারপরে ফুপুও বলতো যে পিঠা যখন ওঠে তখন আরো ভাজতে ইচ্ছা করে, ভাজতে ইচ্ছা করে। এই বিষয়টা আমি মানে কখনোই উপলব্ধি করি নাই, তবে আজকে যখন আমরা নিজে নিজে ভাজলাম তখন আসলেই উপলব্ধি করলাম যে পিঠা যখন ওঠে উঠতে শুরু করে তখন শুধু ভাজতেই ইচ্ছা করে, এটা আসলে সত্যি কথা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা উঠেছে, আর আমরা এর মধ্যে কিছু দেই নাই, শুধুমাত্র লবণ, গরম পানি এবং চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, সেই সাথে যদি আপনারা পারেন মানে একটু ভাতের চাউলের গুঁড়োটাও দিয়ে দিবেন, তাহলে পিঠা অনেক সফট হবে। গ্যাসের চুলাতেও হয়, এর আগে আমরা গ্যাসের চুলাতেও ভিজিয়েছিলাম, তবে মানে লাকড়ির চুলাতে যত সুন্দর পিঠা হয় অতটা সুন্দর হয় না, তবে ওঠে, ভালোই ওঠে, মানে খাওয়া যায় এবং দুধেও ভিজানো যায়। যাই হোক, তো এতদিন ব্লগ করি নাই, শারীরিক অসুস্থতা সব মিলিয়ে ব্লগ করা হয় নাই। আপনাদের অনেক মিস করেছি এবং মানে ব্লগ দিতে না পেরে অনেক কষ্ট পেয়েছি। আপনারা আমাদের পরিবারের একজন মানে পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা, তো আপনাদেরকে জানাতে কোনো প্রবলেম নাই। আসলে শারীরিক অসুস্থতা সব মিলিয়ে একটু ব্লগ করতে চাচ্ছিলাম না সেই কারণে, তো অনেকদিন পরে ব্লগ করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মানে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, অনেকদিন পর ব্লগে কথা বলছি, কথা একটু উলট পালট হচ্ছে, আশা করছি এখন থেকে হয়তো বা আর মানে এরকম প্রবলেম হবে না। তো মাঝখানে আমার মানে একটু প্রবলেম হয়েছিল, এর জন্য ব্লক করতে পারি নাই। তো আজকে
সবাইকে এর জন্য মানে শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেকদিন হলো আমি বসিও না, ব্লগের চ্যানেলে ওইভাবে কাজও করা হচ্ছে না। শেষ আর হাফ হবে, হাফ হাফটা আমি খাবো। তাহলে দে গুলাই নিয়ে আসি একটু, যদি খায় একদম দুলাই খাবে নে, এই ঠান্ডা তো খাবে নে, কি জানি ওই তো ঠান্ডা এগুলো তো শক্ত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা উঠেছে, আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি। এদিকে তো অনেক মুচমুচো, আর এরকম চুলার পাশে বসে থেকে পিঠা খাওয়ার মজাই আলাদা, যেটা আমি খাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম ছিদ্র ছিদ্র হয়েছে না, কাঁচা আছে। হবে না আমার জন্য একটু বানাও, আমরা ভাবলাম যে আরো একটু পিঠা বানাই, এর জন্য আমরা আরো একটু পিঠা গুলিয়ে নিব, সাথে সাথে বানিয়ে বানিয়ে ফেলবো। তো ছাদেই আছি আমরা, সেই সাথে পিঠাটাও আরো পিঠা বানানো হচ্ছে। তো আরো একটু গুলিয়ে নিলাম, এটা আমরা মানে সাথে সাথে ভেজে সাথে সাথে খেয়ে ফেলবো। আব্বু আছে বাসায়, তারপরে দুলা ভাই আছে, আপা দুলা ভাই এসেছে, তো ওদের জন্যই করা হচ্ছে পিঠা। তো এই কারণে মানে একটু ঝাল পিঠা মানে ঝাল দিয়ে খাবে। আমাদের এখানে গরুর মাংস, তারপরে মুরগির মাংস এগুলো দিয়ে খাওয়া হয় ঝোল ভরিয়ে ভরিয়ে, তো সেটা খাওয়া হবে, তো সে কারণেই বানানো হচ্ছে। এখানেও হালকা একটু মানে কুসুমের থেকে একটু গরম পানি দিয়ে পিঠাটা বানিয়ে মানে গোলাটা গুলিয়ে নেওয়া হচ্ছে, আর সাথে সাথেই বানানো হবে। লবণও দেওয়া হয়েছে। পিঠা বানাতে বানাতে আমাদের 7টার মতো বেজে গিয়েছিল, আমাদের দুধের পিঠাগুলো ভিজানো হয়ে গেছে। আর হলো আব্বুকেও খেতে দিয়েছি, আব্বু মানে ঝাল পিঠা খাবে, ঝাল দিয়ে পিঠা খাবে। তো এটা এখন সারা রাত রেখে দিতে হবে, তাহলে পিঠাগুলো ভিজে একদম নরম তুলতুলো হয়ে যাবে, খেতেও অনেক মজা লাগবে। তো সারা রাত হয়ে গেছে, পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন এবার তেমন একটা বেশি সকালে কুয়াশা পড়তেছে না, একদম মানে 7টা সাড়ে 7টার ওইদিকেই রোদ উঠে যাচ্ছে। এখানে তেমন একটা বেশি কুয়াশা হচ্ছে না, 7টা না সরি 8টার মধ্যে। তো পিঠাগুলো এরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এর মধ্যে তাহলে আব্বুকে একটু মানে প্রেশারটা মাপিয়ে নেওয়া হচ্ছে, আমিও মেপেছি, তো একটু আমার বেশি আসলে কেন বুঝতেছি না, শারীরিক সমস্যা আর দুর্বলতা কেটে উঠতেছে না, এটাই হলো মেইন কথা। তো সবাই মিলে আমরা এখন পিঠা খাবো সকালে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 9:30টার মতো বাজে, দুলা ভাই আর তাহনা আব্বু পিঠা খাচ্ছে। তাহনা আব্বু বলছে যে অনেক সুন্দর হয়েছে পিঠা, আর এই যে খিচুড়িও রান্না করা হয়েছে, শুধুমাত্র লাউ দিয়ে আর মাছের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। এই খিচুড়িটা অনেক মজা, শুধু লাউ আর মাছের ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়, সেই সাথে মশলা তো আছেই। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথেই থাকবেন। যারা আমাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা জানানে, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।